কটিয়াদি এবং পাকুন্দিয়ায় অটোরিকশা এবং সিএনজি থেকে বেপরোয়া চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাবুদ্দিন। তিনি চাঁদাবাজি বন্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কটিয়াদি ও পাকুন্দিয়ার সকল এলাকায় অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না ঘোষণা দিয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে, যদি আমার সন্তানও হয় তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। 22 জানুয়ারি সোমবার দুপুরে কটিয়াদি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাবুদ্দিন এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মত বিনিময় সভায় অন্যদের মধ্যে কটিয়াদি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর মুশতাকুর রহমান, কটিয়াদি পৌরসভার মেয়র শওকত উসমান শুক্কুর আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি তমারা তসবিহা, কটিয়াদি থানার ওসি মোহাম্মদ দাউদ এবং উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এদের কিন্তু প্রত্যাশা বেশি, এই কারণে যে অতীতে রাস্তাঘাট কিন্তু এরকম ছিল না, আমার সময় কিন্তু আনাচ্ছে ক্লাস রাস্তাঘাট হওয়ার কারণে এই অটো যে চালকদের সংখ্যা বাড়ছে এবং এরা ফ্রিলি একটা অটো যে চালাচ্ছে একটা সংসার বা দুইটা সংসার তারা মেনটেন করতে পারে করতেছে। এখানে তাদের প্রতিনিয়ত প্রতিদিন একটা চাঁদা দিতে হয়, ডাইরেক্ট দিতে হয়, ডেলি দিতে হবে, এবং কোনোটা আছে যে কোথাও একটা সিএনজি কষ্ট করে কেন্দ্র জমি বিক্রি করে কেনার পরে যে স্টার্ট করবে যে স্ট্যান্ড থেকে এই স্ট্যান্ডে আমার জানা কত সত্য দায়ী না হয়তো 10,000, 12,000, 15,000, 16,000 টাকা পর্যন্ত তাদের টাকা দিতে হবে, নাইলে সে এনে মেম্বার হইতে পারবে না এবং সে কোনো চালাইতে পারবে না। দেশটা আমাদের, আমরা চালাই, এনে প্যাসেঞ্জাররা তার সুবিধা হতে উঠবে নামবে, এখানে স্ট্যান্ডের জন্য আমাকে 16,000 টাকা গুনতে হবে একটা অটো রিক্সা চালকের, এটা কোনো অবস্থাতেই এটা বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা হবে না, মানে এটা কোনো আইনের মধ্যে নাই, আইনে থাকার কোনো সুযোগও নাই, এটাকে সম্পূর্ণ ফ্রি করতে হবে। আজকে তো আমি অনুরোধ করব আমাদের সকলে ঘোষণা, আমি হয়তো কথাটা বলতেছি যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন তাহলে এক্সিকিউট তো আমি নিজের হাতে এসে করতে পারবো না, এখানে এক্সিকিউট করতে হলে 25 হাজার লাগবে, 100,000 লাগবে, আমাদের এমএনসিসি লাগবে, এগুলো কিন্তু প্রতিশ্রুতি না করা হয় তাহলে কিন্তু এটা সম্ভব না। আমি অনুরোধ করবো যে কালকে থেকেই জাস্ট মানে নাও এইখান থেকেই মনে করেন আমরা চাঁদা একটি টাকা চাঁদা কোথাও থাকতে পারবে না, সিএনজি মধ্যে একটি টাকা চাঁদা কোথাও রাখা যাবে না, এখানে যেই থাকবে না জড়িত সে যদি আমার সন্তান হয় তাকে আপনি গ্যারেজ করবেন, আইনের আওতায় আনবেন, যা যা করার দরকার এটা করবেন, এটা আমার রিকোয়েস্ট। এরপর আছে আপনি নর্মালি যে 20 টাকা, 30 টাকা, 25 টাকা বা 50 টাকা কোথাও হয় এটাও একটা অটো চালকের দিলে বলতে হয়, এটা তো সম্ভব নয়, এটা কেন হবে? এই দায়িত্ব যে আমার করতেছে যারা প্যাসেঞ্জার তারাই তো বিয়ার করতেছে। সুতরাং এই অটোর চাঁদা টোটালি বন্ধ যে কোনো স্ট্যান্ডে এই কোটেরির এরিয়ার মধ্যে, আমি কালকে প্রাথমিক দিয়ে ঘোষণা দিচ্ছি আমার মনে হয় আজকে থেকে কোটেরি যদি আমাদের ফ্রি হয় কোটেরি প্রাথমিক এই সীমানার মধ্যে একটি টাকা চাঁদা থাকবে না, শুধু টোটাল চাঁদা না যে কোনো ধরনের চাঁদা এরা চাঁদাবাজির মামলা দিয়ে আপনাকে এটাতে নিবৃত করতে হবে, এটা কি আমরা সবাই একমত না? আমাদের বাস স্ট্যান্ডের যে এখানে যে যানজট, যানজট এবং অব্যবস্থাপনা, আপনারা জানেন আমাদের পাশে বাম দিকে যে এটা একটা বিশাল পুকুর ছিল এবং ময়লা দুর্গন্ধ এবং এখানে যত বাজে অবস্থা ছিল, এটা কিন্তু আমি আমাদের একটা প্রকল্পের মাধ্যমে একদম বরাদ করা হয়েছে, বরাদ করার পরে কিন্তু একটু একটা পরিবেশ ছিল, আজকে কিন্তু পরিবেশটা নাই, এ দোকান পাড়ে ছোট ছোট ঘুরে গেছে,
এখানে আরো কিছু মাটি বরাদ্দের দরকার, এটা যত সুন্দর করা যাবে একটা মানুষের চোখে কিন্তু পড়বে, বিদ্যুৎ পড়ে না। এটা কোটিয়াদি কেমন এটা এখানে আসতেই মানুষ বোঝা উচিত, কিন্তু বুঝতে পারি না আমরা কোটিয়াদি কেমন ভালো কেমন পরিচ্ছন্ন জিনিসগুলো না, এটা কিন্তু করতে হবে। এটা আমরা যদি আন্তরিক হয়ে করা সম্ভব।